নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবরেশন উইথ আন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের আপকামিং যে সকল ভ্যাকান্সিসগুলো কেপি বলো ডাব্লিউপি বলো সে কনস্টেবল লেভেল বা এস আই লেভেল হোক কিংবা এক্সাইজ কনস্টেবল মেন সহ তোমাদের রাজ্য সরকারের গ্রুপ সি ডিবি এই সকল যে পরীক্ষা বা যে সকল ভ্যাকান্সিসগুলো আসতে চলেছে তার জন্য তোমাদের কিন্তু মক টেস্ট নাম্বার ফর্টি এবং এর আগে তোমাদের কিন্তু তেতাল্লিশখানা মক টেস্ট করিয়ে দেওয়া হয়ে গেছে এর আগে যে সকল মক টেস্টগুলো করিয়ে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এ আগের ভিডিওগুলোর সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক তোমরা কিন্তু অবশ্যই সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবাদেও বন্ধুরা তোমরা বলি যারা যারা তোমরা আমাদের ইনস্টিটিউশন থ্রু বেস্ট প্রিপারেশান নিতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সেখানে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই আমাদের ইনস্টিটিউশন বালুঘাট দক্ষিণ দিনাজপুর মেন ব্রাঞ্চ সহ বর্ধমান এবং বাঁকুড়া সাবব্রাঞ্চে কিন্তু যুক্ত হতে হতে পারো তোমাদেরকে বন্ধুরা বলে দিই তোমরা যদি বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাও তার জন্য যদি স্টাডি মেটেরিয়াল অর্ডার করতে চাও তার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এবং সম্পূর্ণ ইবুক ফাইল কিন্তু অ্যাভেলেবেল আছে ডিসক্রিপশন বক্সে তো আজকে যে শুরু করতে চলেছি প্রথম যে প্রশ্নটি নিয়ে সেটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছ থেকে পরাজিত হয়েছিলেন পুরু আলেকজান্ডার সেলুকাস না অম্ভির কাছে তো তোমরা খুব ভালো করে জানো বন্ধুরা মৌর্য বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেলুকাসের দ্বারা কিন্তু পরাজিত হয়েছিলেন কোন চীনা জেনারেল কনিষ্ককে পরাজিত করেছিলেন পেন চাও পেন চি হুয়াং তাই না তো হো তাই তো তোমাদের দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ পেন চাই বন্ধুরা বলে দিয়ে এই কনিষ্কর সঙ্গে কিন্তু শকাব্দ কথাটা অর্থাৎ আটাত্তর খ্রিষ্টাব্দটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মনে রাখবে কে বীজগণিত আবিষ্কার করেছিলেন আর্যভট্ট ভাস্কর আপোষ তথা না মেধাতিথি তো তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হল বীজগণিত আবিষ্কার করেছিলেন অপশন এ আর্যভট্ট ঠিক আছে ডেসিমেল প্রথার প্রবর্তককে বা ডেসিমেল যে কথাটা সেটার প্রবর্তককে আর্যভট্ট ব্রহ্মগুপ্ত ভাস্কর না বানভট্ট তো তোমাদের চার নম্বর প্রশ্নের যে উত্তর হল সেটা হলো অপশান বি অর্থাৎ ব্রহ্মগুপ্ত হল ডেসিমেলের প্রবর্তক কোন গ্রন্থটি হর্ষবর্ধনের রচিত নয় হর্ষচরিত রত্নাবলী প্রিয়দর্শিকা না নাগানন্দ তো তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন বি রত্নাবলী তোমাদের কিন্তু হর্ষচরিত মনে রাখবে নাগানন্দ মনে রাখবে আর এদিকে প্রিয়দর্শিকা মনে রাখবে এগুলো কিন্তু হর্ষবর্ধনের দ্বারাই রচিত কিন্তু রত্নাবলী কিন্তু হর্ষবর্ধন দ্বারা রচিত নয় কাল রাজত্বকালে মহাবলীপুরমের পাহাড় কেটে মন্দির নির্মাণ করা হয়েছিল চোল রাজাদের আমলে পাণ্ড পল্লব না সাতবাহন রাজাদের আমলে তো তোমাদের ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ সাতবাহন রাজাদের রাজত্বকালে কিন্তু মহাবলিপুরমের পাহাড় কেটে মন্দির স্থাপনা করা হয়েছিল কোন গ্রহে বছর ছোট কিন্তু দিন বড় হয়ে থাকে সরি বন্ধুরা তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি এখানে একটু ভুল দিয়ে ফেলেছি যে তোমাদের হচ্ছে সেকেন্ড বন্ধুরা এখানে আমার একটা ভুল হয়ে গেছে টিনের আর্যভট্ট বিজগণিতের আবিষ্কার তোমাদের ঠিক আছে এখানে বন্ধুরা তোমাদের একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমার যে ডেসিমেলের যে কথাটি আমি বলেছিলাম ডেসিমেলের যে প্রবক্তা সেটা হলো তোমাদের ভাস্কর এবং হর্ষবর্ধনের যে রচনা সেটা কিন্তু হর্ষচরিত না ঠিক আছে যারা বানভট্ট রচনা করেছিল এছাড়া রত্নাবলী প্রিয়দর্শিকা এবং নাগানন্দ হচ্ছে হর্ষবর্ধনের রচনা সরি এটা একটা আমার ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে হর্ষচরিত হচ্ছে বানভট্টের কিন্তু রচনা এছাড়া যে মহাবলীপুরমের পাহাড় কেটে মন্দির নির্মাণ করা হয়েছিল সেটা কিন্তু রাজাদের আমলে ওকে তো এই দুটো প্রশ্ন আমার একটু মিস্টেক হয়ে গেছে সরি তো যাই হোক নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি কোন গ্রহে বছর ছোট কিন্তু দিন বড় হয়ে থাকে তো তোমাদের সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো শুক্র গ্রহ যেটাতে সব কিছু উল্টো হয়ে থাকে আমাদের জেনারেলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যে কোনো গ্রহ এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এছাড়াও এখানে কিন্তু বছর ছোট দিন বড় তো এই সকল বিষয়গুলো শুক্র গ্রহে হয়ে থাকে কোন গ্রহে তেরোটি চাঁদ রয়েছে শুক্র মঙ্গল ইউরেনাস না নেপচুনে তো মনে রাখবে নেপচুনে কিন্তু টোটাল তেরোখানা উপগ্রহে রয়েছে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় বুধ শুক্র পৃথিবী না মঙ্গল তো নয় নম্বর তোমরা খুব ইজি প্রশ্ন নীল গ্রহকে নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে সবথেকে গরম গ্রহ কোনটা শুক্র বৃহস্পতি বুধ না শনি তো সবচেয়ে গরম গ্রহ কিন্তু বুধ নয় এটা অনেকেই মিস্টেক করবে সবচেয়ে যদি গরম গ্রহ সেটা কিন্তু তোমাদের শুক্র ঠিক সবচেয়ে কাছে ভূত তবে কিন্তু সবচেয়ে গরম সেটা না সবচেয়ে গরম শুক্রই পৃথিবীর নিম্নতম গ্রহ কোনটা মরুসাগর টাঙ্গানিকা লাগোয়া দোপাতো না সম্বর তো এটার উত্তর সঠিক উত্তর অপশান এ ঠিক আছে মরুসাগর ঠিক আছে মৃত মৃতসাগরও বলা হয় এটাকে এটা কিন্তু সবচেয়ে নিম্নতম হ্রদ ওকে ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে নর্মদা নদী মহানদী ব্রহ্মপুত্র নদী না গঙ্গাতে তো এটা তোমাদের সঠিক উত্তর হবে নর্মদা নদীতে কিন্তু ধুয়াধার জলপ্রপাত যেটা সেটা কিন্তু সৃষ্টি হয়েছে নিম্নলিখিত কোন নদীর কোনো উপনদী নেই সিন্ধু শতদ্র বিতস্থা না যমুনাতে তো তোমাদের তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি বিতস্তাতে কিন্তু নদীর উপরে কোন রকম কোনো উপনদী নেই দাদরা ও নগর হাভেলির রাজধানী কোনটি দাদরা নগর হাভেলি কাবারতি না সিলভাসা তো তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি সিলভাসা হল তোমাদের কিন্তু দাদরা এবং নগর হাভেলির কিন্তু রাজধানী ওকে নেক্সট কোশ্চেন নিচের কোন পাহাড়টি হিমালয়ের অংশ না আরাবল্লী হিন্দুকুশ কারাকোড়াম না কুনলুন তো তোমাদের পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো হিমালয়ের অংশ না কিন্তু আরাবল্লী হিন্দুকুশ কারাকড়াম কুনলুন অবশ্যই হিমালয়ের অংশ বাট আরাবল্লী কিন্তু এখন বর্তমানে একটা ক্ষয়জাত পর্বত সর্বাধিক দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান না দিল্লি তো তোমা সরি সিকিম না দিল্লি তো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের উত্তর হলো মহারাষ্ট্র যে দ্বিতীয় জনবহুল প্রথম তো জানোই তোমরা উত্তরপ্রদেশ ঠিক সবচেয়ে কম সিকিমে অনুনাদের ফলে কম্পনের প্রাবল্য বৃদ্ধি পায় কমে যায় এক থাকে প্রথমে কমে পরে বৃদ্ধি পায় তো তোমাদের সতেরো নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হলো কিন্তু বৃদ্ধি পায় অনুনাদের ফলে কিন্তু কম্পনের যে প্রাবল্যটা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে আলট্রাসোনোগ্রাফিক শব্দের প্রতিধ্বনি কি মাপার জন্য ব্যবহার করা হয় পাহাড়ের উচ্চতা আকাশের উচ্চতা সমুদ্রের গভীরতা না কোনোটিই নয় তো মনে রাখবে যে আঠারো নম্বর প্রশ্ন এটা যেমন সমুদ্র গভীরতা মাপার জন্য আলট্রাসোনিক ধ্বনিটা ব্যবহার করা হয় এবং সমুদ্র গভীরতা মাপার আরেকটি যন্ত্র আছে সেটাকে কিন্তু ফ্যাদোমিটার বলা হয় চোখবিন্দু চক্ষুবিন্দু কার দেখতে পাওয়া যায় আরশোলা ফিতাক্রিমি প্যান প্যানলিয়া না গোল কৃমি তো তোমাদের উনিশ নম্বর প্রশ্নের উত্তর প্যানলিয়া হলো কিন্তু চক্ষু বিন্দু কিন্তু এর দেখতে পাওয়া যায় কোষ কি ধরনের আলোক শোষণের সক্ষম তীব্র মোটামুটি মৃদু না সবকটি তো তোমাদের উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল রড কোষ মনে রাখবে তোমরা মৃদু আলো শোষণে সক্ষম এবং যে কোন কোষ কোন কোষ তোমাদের তীব্র আলো কিন্তু শোষণে সক্ষম এফ এস এইচ খরিত হয় অগ্নাশয় থেকে শুক্রাশয় থেকে ডিম্বাশয় থেকে না পিডুটারি থেকে তো বন্ধুরা তোমাদের উনিশ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা অপশন সি এফ এস খড়িত হয় ডিম্বাশয় থেকে ওকে ভারতের আয় বন্টনের বৈষম্য কীভাবে পরিমাপ করা যায় আয় বন্টন সম্পর্কিত তথ্য ভোগ ব্যয় সম্পর্কিত তথ্য সঞ্চয় বন্টন সম্পর্কিত তথ্য না উপরের শক্কটি দ্বারা তো তোমাদের মনে রাখবে এগুলো উপরের শকটি হবে আয় বন্টন সম্পর্কিত তথ্য ভোগ ব্যয় সম্পর্কিত তথ্য এবং সঞ্চয় বন্টন সম্পর্কিত তথ্য এই সমস্ত তথ্যের মধ্যে দিয়ে কিন্তু আয় বন্টনের বৈষম্য কিন্তু পরিমাপ করা হয়ে থাকে কোম্পানিগুলি কিসের জন্য কর্পোরেশন কর দিয়ে থাকে আয় উৎপাদিত দ্রব্য মূলধন না উপরের শকটি তো মনে রাখবে তোমরা কোম্পানিগুলি কিন্তু আয়ের জন্য কর্পোরেশন ট্যাক্স কিন্তু দিয়ে থাকে চতুর্থ সরকারি ইস্পাত কারখানাটি কোন পরিকল্পনার সময় তৈরি হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ না পঞ্চম তো বন্ধুরা তোমরা মনে রাখবে চব্বিশ নাম প্রশ্নের সঠিক উত্তর হলো তৃতীয় তোমরা যে তৃতীয় চতুর্থ সরকারি ইস্পাত যে কারখানাটি সেটা কিন্তু তৃতীয় পরিকল্পনার সময় তৈরি হয়ে থাকে এবং এই দ্বিতীয় পরিকল্পনাকে বলা হয় মহান বিশ পরিকল্পনায় যেটা কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায় কোন ধারাতে বলা হয়েছে ভারতের যে অংশ মানুষের নিজের সংস্কৃতি রক্ষা করতে পারবে কোন অংশটা উনত্রিশ নম্বর তিরিশ নম্বর বত্রিশ নম্বর না তেত্রিশ নম্বর তো তোমাদের পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো উনত্রিশ নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে ভারতের যে কোনো অংশের মানুষ নিজস্ব সংস্কৃতি কিন্তু রক্ষা করতে পারবে ভারতের সংবিধান সংশোধনী বিল কোথায় অবস্থান করে রাজ্য আইনসভা রাজ্যসভা লোকসভায় না পার্লামেন্টের যে কোনো কক্ষে তো তোমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো পার্লামেন্টের যে কোনো কক্ষে কিন্তু সংশোধনী বিল অবস্থান করে থাকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের তেত্রিশ নম্বর ধারার পরিবর্তন করা হয়েছিল তো এর সঠিক উত্তরটি হবে আটচল্লিশতম ঊনপঞ্চাশতম পঞ্চাশতম না বাহান্নতম তো তোমাদের সাতাশ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হলো সেটা অপশান সি পঞ্চাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের তেত্রিশ নম্বর ধারার কিন্তু আমূল পরিবর্তন করা হয় ডিপ্লোম্যাটিক এনকাউন্টারকে রচনা করেছিলেন অরুন্ধতী রায় পিবি সায়ন্ত আই কে গুজরাল না এস কে ব্যানার্জি তো তোমাদের আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হলো অরুন্ধতী রায় ডিপ্লোম্যাটিক কে রচনা করেছিল আফ্রিকার দেশের সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ভাষা কি ইংরেজ হিন্দি জার্মানি না ফ্রেঞ্চ তো তোমাদের উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হলো আফ্রিকান সেন্ট্রাল ব্যাংকের যে অফিসিয়াল ভাষা সেটা কিন্তু তোমাদের ফ্রেঞ্চ ভাষা এবং আজকের যে লাস্ট কোয়েশ্চেন ডুরি সাধারণত কোন মৌল নেই ক্রোমিয়াম লোহা সি কার্বন আর সিলিকন তো তোমাদের মনে রাখবে যে ক্রোলিয়াম কিন্তু নেই এখনও মানে কোনোভাবেই নেই লোহা কার্বন সিলিকন এগুলো কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায় তো তোমাদের বন্ধুরা আজকে যে টোটাল তিরিশখানা প্রশ্নের যে সেটটি সেটা ছিল এতটাই আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে তোমরা বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমরা যে সকল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপের মধ্যে যুক্ত রয়েছে সেই সকল গ্রুপগুলোতে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলো না চ্যানেল নতুন যারা ভিজিট করছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এবং নোটিফিকেশান বিলটি অন রাখতে ভুলো না তোমাদের প্রত্যেকটা কাজের বিষয়গুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাড করা রয়েছে ইনক্লুডিং তোমাদের ফোন নাম্বার সহ এবং তোমাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সেটা দিতেও তোমরা অবশ্যই ভুলো না তো তোমরা তোমাদের বন্ধুরা আজকের মতো ভিডিওটাই কালকে পুনরায় ছড়ার সময় মক টেস্টের ক্লাস নিয়ে তোমার সঙ্গে উপস্থিত হবো নমস্কার